এই ভিডিওটিতে আমরা দেখব করোটির ক্ষেত্রে যে মুখমণ্ডলীয় অস্থিগুলো ছিল সেই সম্পর্কে। মুখমণ্ডলীয় অস্থির মধ্যে কিন্তু আমরা বাহির থেকে আমাদের মুখটাকে যেরকম আকার আকৃতির দেখতে পাই, হাড়গুলো কিন্তু আমাদের চেহারাটা সেরকমভাবে গঠন করে থাকে। তো আমরা যদি হাড়গুলোর অবস্থান সম্পর্কে একটু জানি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে অনেকগুলো ছবি রয়েছে এবং ছবিগুলোর মধ্যে কয়েকটা অংশ ভিন্ন রং করা, তার মানে হচ্ছে সেগুলো হচ্ছে আলাদা আলাদা কিছু হাড়ের অংশ বা অস্থির অংশ। প্রথমে এই ছবিটা যদি দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের নিচের এই অংশ থেকে শুরু করে একদম নাকের নিচ পর্যন্ত, উপরের ঠোঁটের আগ পর্যন্ত একটা হাড়ের মতো অংশ, একটা শক্ত অংশ এবং একটাই হাড় দেখতে পাচ্ছি। এই জিনিসটা হচ্ছে মূলত, এর নাম হচ্ছে ম্যাক্সিলা। ম্যাক্সিলা, এরপরে এটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমরা যেটাকে চোয়াল বলে থাকি এবং আমরা যে অংশটাকে নাড়াচাড়া করতে পারি, এই অংশটার নাম হচ্ছে ম্যান্ডিবল। এবং মনে রাখতে হবে যে ম্যান্ডিবলে একমাত্র অস্থি যেটাকে আমরা নাড়াচাড়া করতে পারি, যেটা নড়তে পারে আমাদের পুরো মুখমণ্ডলের মধ্যে। তো ম্যাক্সিলা পরে ম্যান্ডিবল, এরপর আমরা দেখি চোখের এই চারপাশ দিয়ে কানের দিক পর্যন্ত একটা ছোট একটা হাড়, একটা লম্বাটে হাড় দেখতে পাচ্ছি। যে হাড়টা দেখতে পাচ্ছি এই হাড়টার নাম হচ্ছে জাইগোম্যাটিক। জাইগোম্যাটিকের পরে এই ছবিটাতে দেখছি নাকের ক্ষেত্রে একদম উপরে দুটো হাড় রয়েছে, ছোট দুটো হাড়। এই দুটো হাড়ের নাম হচ্ছে ন্যাসাল। এখন তোমাদের বইতে কিন্তু বলা আছে আরও একটা হাড়ের কথা, সেটা হচ্ছে ইনফেরিয়র ন্যাসাল কঙ্কা। সেটা কোথায় থাকে? সেটা থাকে হচ্ছে এই যে আমরা ন্যাসাল অস্থিটা দেখতে পাচ্ছি, তার নিচের দিকে আরও কিছু হাড়ের অংশ থাকে, এই দিকে থাকে হচ্ছে ইনফেরিয়র ন্যাসাল কঙ্কা। সেই জিনিসটাকে আমরা চিত্রে অতটা ভালোভাবে বোঝাতে পারি না, সেই জন্য আমরা এখানে দেখাতে পারছি না, কিন্তু এখানে হচ্ছে ন্যাসালের সাথে একটু নিচের দিকে, যেহেতু নাম হচ্ছে ইনফেরিয়র, তার মানে নিচের দিকে ইনফেরিয়র ন্যাসাল কঙ্কা অবস্থান করবে। এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রসারিত হাড় রয়েছে, পেছন দিকে প্রসারিত হয়ে গিয়েছে। এই হাড়টার নাম হচ্ছে ভোমার, এবং ভোমারের পরে তার নিচের দিকে আরেকটা হাড় আমরা দেখতে পাচ্ছি। আমাদের যে দাঁতের এই অংশটার পরেই কিন্তু একটা হাড় দেখছি এরকম পেছন দিকে বাড়ানো, এই অংশটা হচ্ছে প্যালেটাইন অস্থি। প্যালেটাইন অস্থি নামটা এসেছে হচ্ছে তালু থেকে, আমাদের মুখের ভেতরে যেই তালুটা রয়েছে সেটাকে আমরা প্যালেট বলে থাকি, এবং সেখান থেকে প্যালেটাইন নামটা আসছে। তার মানে হচ্ছে আমরা অস্থিগুলোর মধ্যে দেখতে পাচ্ছি ম্যাক্সিলা, ম্যান্ডিবল, এরপরে দেখতে পাচ্ছি জাইগোম্যাটিক, এরপরে রয়েছে ন্যাসাল অস্থি, এরপরে রয়েছে ভোমার, প্যালেটাইন অস্থি, এবং একই সাথে ইনফেরিয়র ন্যাসাল কঙ্কাটা কোথায় থাকবে সেটাও বলেছে। কিন্তু এখনও কিন্তু একটা অস্থির নাম বলা হয়নি, সেটা হচ্ছে ল্যাক্রিমাল অস্থি। ল্যাক্রিমাল অস্থির ক্ষেত্রে আমরা আরও কয়েকটা অস্থির সাথে এর অবস্থানটা তুলনা করে দেখব। সেটা হচ্ছে যে আমরা করোটিকার ক্ষেত্রে স্ফেনয়েডের অবস্থান দেখেছিলাম এবং সেটাকে আমরা বলেছিলাম ডানার মতো অংশ থাকে, এটা ছিল হচ্ছে টেম্পোরাল। টেম্পোরালের পরেই হচ্ছে স্ফেনয়েড, এবং স্ফেনয়েড হচ্ছে ভেতর দিকে অবস্থান করে। স্ফেনয়েডের উপর দিকে এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই অংশটা হচ্ছে জাইগোম্যাটিক, এবং জাইগোম্যাটিক থেকে শুরু করে এই নাকের পেছন দিকে যেই ছোট্ট একটা অংশ আমরা দেখতে পাচ্ছি, এই অংশটাই হচ্ছে ল্যাক্রিমাল। তার মানে একই জায়গায় কিন্তু কয়েকটা অস্থির অবস্থান দেখা যাচ্ছে, এইখানে হচ্ছে ল্যাক্রিমাল অস্থি, এটা হচ্ছে জাইগোম্যাটিক অস্থি, এবং এটা হচ্ছে স্ফেনয়েড অস্থি। এবং আমরা তাহলে আমাদের যে মুখমণ্ডলীয় আটটা অস্থি রয়েছে তাদের অবস্থান দেখে ফেললাম, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, জাইগোম্যাটিক, প্যালেটাইন, ভোমার, ন্যাসাল এবং ইনফেরিয়র ন্যাসাল কঙ্কা দেখে ফেলেছি, এবং এটাও দেখতে পাচ্ছি যে ল্যাক্রিমালের অবস্থানটাও নাকের আশেপাশের একটা অঞ্চলে রয়েছে।